আসসালামু আলাইকুম। বিসিএস ব্যাংক শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোনো পরীক্ষা প্রস্তুতির জন্য মাই ক্লাসরুমের প্রতিদিনের আয়োজন মাই ক্লাসরুম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। এখন দেখবেন 25 ডিসেম্বর 2023 জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব প্রথম যে প্রশ্নটি, সেটি হচ্ছে সম্প্রতি বাংলাদেশকে বিমানবন্দরের সম্প্রসারণে $52 কোটি দেবে কোন দেশ? উত্তর হচ্ছে জাপান। সম্প্রতি জাপান বাংলাদেশকে $52 কোটি দেবে। জাপান বাংলাদেশকে এই $52 কোটি দেবে বাংলাদেশ বিমানবন্দরের সম্প্রসারণের জন্য। সম্প্রতি ইউক্রেনকে 18টি F-16 যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ? নেদারল্যান্ডস। পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাসের নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাস যেটি, তার নাম হচ্ছে ইন সার্চ অফ লস্ট টাইম, অর্থাৎ হারিয়ে যাওয়া সময়ের সন্ধানে, এরকম কিছু একটা। ইন সার্চ অফ লস্ট টাইম, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাস। এটি লিখেছেন ফরাসি উপন্যাসিক মার্সেল পুশ। প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইয়ের লেখককে? এই বইটি লিখেছেন স্যার আইজ্যাক নিউটন। 2026 ফুটবল বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে? 2026 ফুটবল বিশ্বকাপে মোট অংশগ্রহণ করবে 48টি দল। সৌরজগতে জীবাশ্মের খোঁজে নাসার প্রেরিত মহাকাশযানের নাম কি? সৌরজগতে জীবাশ্মের খোঁজে নাসা যে মহাকাশযানটি প্রেরণ করে তা হচ্ছে লুসি, তার নাম হচ্ছে লুসি। ব্রুনাইয়ের আইনসভার নাম কি? ব্রুনাইয়ের আইনসভা হচ্ছে সুরাহ পরিষদ। বেলজিয়ামের কোম্পানি TES 2028 সালের মধ্যে বছরে কি পরিমাণ হাইড্রোজেন উৎপাদন করবে? 70,000 টন। সম্প্রতি কোন দেশ অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? জাপান। জাপানের শান্তির সংবিধান কত সালে করা হয়? জাপানের শান্তির সংবিধান করা হয় 1947 সালে। লোহিত সাগরে হামলার শিকার তেলবাহী ট্যাঙ্কারের নাম কি? এর নাম হচ্ছে MV সাইবাবা। 2026 ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? আয়োজক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। 2026 সালের ফুটবল বিশ্বকাপ, যেটি 2026 অনুষ্ঠিত হবে, সেটির আয়োজন করবে যৌথভাবে 3টি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের স্থপতিকে? মাজহারুল ইসলাম। এবারে আমরা গতকালকের কুইজের উত্তর দেখব। বিশ্বে খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? এই প্রশ্নটি ছিল আপনাদের জন্য কুইজ হিসাবে। এখন সঠিক উত্তরটি দেখব। সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বে খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এবারে আমরা আজকের কুইজটি দেখব। সমুদ্রগামী কন্টেইনারবাহী জাহাজ কোম্পানি মায়ার্স্ক কোন দেশ ভিত্তিক? চারটে অপশন থাকবে, চীন, ডেনমার্ক, রাশিয়া, শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি জানা থাকলে কুইজে অংশ নিন, কমেন্টস করুন, সাথে থাকুন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কৃপণতা থেকে সতর্ক থাকো, কেননা কৃপণতা তোমাদের পূর্বেকার জামানার লোকদেরকে ধ্বংস করে দিয়েছিল। হাদিসটি মুসলিমের 2578 নম্বর হাদিস। আজ এ পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।